নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটি স্ন্যাক্স রেসিপি। এটা খেতে কিন্তু খুব মজাদার, বাড়িতে কেউ আসলে খুব সহজে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন। নাম হচ্ছে প্রন কদম। চলুন তাহলে কি করে করছি দেখে নেওয়া যাক। প্রন বল করার জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ভালো মতন ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে এটা দিয়ে একটু থেতো করে নেব। চিংড়ি মাছগুলো আমি গ্রাইন্ডারে এ করে নিচ্ছি না পুরো, তাতে কি হয় চিংড়ি মাছগুলো যখন বল করা হয় তখন মুখে পড়বে না। এইভাবে আমি ঠিক চিংড়ি মাছগুলোকে থেতো করে নেব। এইভাবে আমি থেতো করে নেব সবকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি এইভাবে থেতো করে নিয়েছি। আমি কিন্তু এটা বাটা করে নিইনি গ্রাইন্ডারে, ঠিক এরকম পর্যায়ে হয়েছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এইভাবে করে নিলে মুখে পড়লে খুব ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা। এবার আমি এখানে গোলমরিচ ক্রাস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবে দিলে কি হয় একটু মুখে পড়লে ভালো লাগে, গন্ধটাও ভালো হয়। এখানে আমি 1/2 টিস্পুনের মতন গোলমরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচানো। আমি 2 টেবিল স্পুনের মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খুব মিহি করে কিন্তু পেঁয়াজটা কুচোতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টিস্পুন। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ব্রেড ক্রাম্পও দিতে পারেন। এইভাবে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। আমি প্লেটের মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। বলগুলো বানানোর জন্য আমি হাতে একটু তেল মেখে নিলাম। ঠিক এই সাইজে এইভাবে আমি একটা একটা করে বল তৈরি করে নেব। আমার প্রন বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে যাব। এবার আমি প্রন বলগুলোকে কোটিং করার জন্য আমি পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে ঠিক এইভাবে সাইডের যে অংশগুলো সেটা আমি এইভাবে বাদ দিয়ে দেব। ঠিক এইভাবে আমি ছোট ছোট টুকরো করে নেব। ব্রেডগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমার সমস্ত ব্রেডগুলো কাটা হয়ে গেছে। এটা প্রন বলগুলোকে কোটিং করার জন্য আমি এই ব্রেডগুলো ব্যবহার করব। এবার আমি বলগুলোকে এখানে কোটিং করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে
এভাবে চেপে চেপে কোটিং করে নিতে হবে। এভাবে কোটিংটা করে নিতে হবে। গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এবার আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা আমি এবার ভালো মতন গরম করে নেব। ব্রেডের টুকরোগুলো দিয়ে আমি প্রন বলগুলোকে এভাবে কোটিং করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি। এই বলগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, কারণ প্রন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে আমি এক এক করে প্রন বলগুলো ভেজে নেব। এই প্রন বলগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, কারণ প্রন খুব মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না। খুব সহজেই কিন্তু তৈরি করা যায় এই প্রন বল বা প্রন কদম। আর এটা ভাজার সময় কিন্তু অনেকটা তেল দিয়ে ভাজতে হবে, যেন ডুবো তেলে ভাজা হয়।